হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইতালিতে মৌসুমি ও স্পন্সর ভিসা ক্লিক ডে উপলক্ষে যে ঘোষণাটা দিয়েছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, কৃষিখাতে বিভিন্ন খাতে মৌসুমি ও স্পন্সর বিষয়ে বিদেশি কর্মী আনতে আনুষ্ঠানিক ডিগ্রি ও গেজেট প্রকাশ করেছে ইতালি। এটা আমরা অনেকেই জানি, অনেকেই শুনেছি। 2023 থেকে 2025 সাল পর্যন্ত এই 3 বছরের মোট 4,52,000 বিদেশি নাগরিক ইতালি আসার সুযোগ পাবে। বিস্তারিত আজকে আমরা জানাবো। তো যারা ইতালি যেতে চান বা যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান, তাদের জন্য একটি সুখবর হচ্ছে, আমরা আমাদের মতো করে আপনাদের পছন্দ মতো করে ইউরোপ কান্ট্রির সিভি এবং কভার লেটার বানিয়ে দিয়ে থাকি। যারা করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো সুন্দরভাবে বানিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, অনিয়মিত অভিবাসন নিয়ে বেশ কয়েক বছর ধরে চাপে থাকলেও দেশটি বিভিন্ন খাদে শ্রম ঘাটতি মেটাতে বরাবরের মতো মৌসুমি বা সিজনাল ও নন সিজনাল বা স্পন্সর ভিসার ডিগ্রি অনুমোদন দিয়েছে রোম সরকার। 7 সেপ্টেম্বর ইতালি মন্ত্রিপরিষদের সভাপতি অর্থাৎ ইতালি প্রধানমন্ত্রী সভাপতিতে অনুষ্ঠিত এই বৈঠকে ডিগ্রি অনুমোদন দেওয়া হয়। 3 অক্টোবর ডিগ্রিটি গেজেট আকারে প্রকাশিত হয়। গেজেটের ডিসক্রিপশনটা, গেজেটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে পড়ে নেবেন। 4 অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ইতালির শ্রম ও সামাজিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসী ইন্টিগ্রেশন বিষয়ক দপ্তর। 4,52,000 অভিবাসী কোটা চলতি বছর থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন খাদে বছর অনুযায়ী ভাগ করে দেওয়া হবে। গেজেট উল্লেখিত সব শর্ত পূরণ করে চলতি বছর আবেদন করা ব্যক্তিদের মধ্যে ইতালি আসার সুযোগ পাবে 1,36,000 মানুষ। 2024 সালে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে 1,51,000। সর্বশেষ 2025 সালে মোট 1,65,000 অভিবাসীকে মৌসুমি ও অমৌসুমি খাদে আনা হবে। বছর ভিত্তিক কোটা অনুযায়ী কোন খাতে কতজন আসতে পারবেন এবং আবেদনের বাকি শর্তগুলো কী হবে তা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শ্রম ও সামাজিক বিষয়ক পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয় তাদের বিজ্ঞপ্তিতে বিভিন্ন খাদে অভিবাসী শ্রমিক হিসেবে আবেদনের তারিখ এই ক্লিক ডেতে নির্দিষ্ট করে দিয়েছে। এখন আমাদের যা জানতে হবে এই ক্লিক ডে বিষয়ে, সেটা হচ্ছে অমৌসুমি বা নন সিজনাল অভিবাসী কর্মী আনতে যেসব দেশের সঙ্গে ইতালির বিশেষ স্বাক্ষরতা চুক্তি হয়েছে এমন দেশের নাগরিকরা আগামী 2 ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ প্রায় 35টি দেশ এই তালিকায় রয়েছে। সেসব দেশের সঙ্গে চুক্তি নেই সেসব দেশের অভিবাসীরা অমৌসুমি বা নন সিজনাল বা স্পন্সর বিষয়ে আসতে 4 ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। কৃষিসহ বিভিন্ন মৌসুমি ভিসা বা সিজনাল কোটায় আসতে ইচ্ছুক কর্মীরা 12 ডিসেম্বর থেকে যথাযথ প্রক্রিয়া শুরু করতে পারবেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে মৌসুমি ভিসা আসতে ইচ্ছুকদের এই তারিখ প্রযোজ্য হবে। পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও সামাজিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়, কৃষি, খাদ্য, সার্বভৌমত্ব এবং বন ও পর্যটন মন্ত্রণালয় একটি যৌথ সার্কুলারের মাধ্যমে শীঘ্রই এই প্রক্রিয়া বিস্তারিত বিধানগুলো সংজ্ঞায়িত করা হবে বলে জানানো হয়েছে। যদিও প্রকাশিত গেজেটে সবগুলো কোঠার বিস্তারিত উল্লেখ করা হয়েছে, কিন্তু আইনি ব্যাখ্যার প্রয়োজনে একটি বিজ্ঞপ্তিতে প্রতি বছর সংশ্লিষ্টদের জন্য পরিষ্কার ধারণা দেওয়া হয়। সরাসরি আবেদনের কোনো সুযোগ নেই। ইতালি বা যে কোনো দেশে কর্মী নিয়োগের কোনো সার্কুলার দেওয়া হলে বাংলাদেশ থেকে আগ্রহী বেশিরভাগ আবেদনকারীরা সাধারণত বেসরকারি এজেন্সিগুলোতে ভিড় করে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশগুলোর মতো ইতালিতে চাইলেই কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করা যাবে না। কৃষি, হোটেল, রেস্তোরাঁ, নির্মাণ খাতসহ সার্কুলার তালিকাভুক্ত দেশগুলো মৌসুমে স্পন্সর বিষয়ের জন্য আবেদন করতে পারবেন একমাত্র নিয়োগকর্তা, মানে আপনাকে যে নিয়োগ দিবে। অর্থাৎ ইতালি কৃষি বা অন্যান্য খাদ্যে ব্যবসা করছেন এমন কোনো মালিক যদি তার প্রতিষ্ঠানের জন্য কর্মী প্রয়োজন হয়, সেক্ষেত্রে তিনি আবেদন করে বিস্তারিত তথ্য এবং যাবতীয় সরকারের নিয়ম অনুসরণ করে সরকারের নির্দিষ্ট দপ্তরে আবেদন করতে পারবেন। সরকার যাচাই বাছাই করে আবেদন মঞ্জুর করলে পরবর্তীতে নিয়োগকর্তা ভিসাসহ অন্যান্য প্রস্তুতির জন্য
আবেদনকারীকে অবহিত করবেন। তখন দ্বারা স্পষ্ট হলো যে আপনারা কেউ আবেদন করতে পারতেছেন না সরাসরি, যারা আপনাকে নিয়োগ দিবে তারাই আবেদন করতে পারবে এবং তারাই আপনার সব কিছু তথ্য নিয়ে আপনাকে বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। তো বন্ধুরা, এই ছিল ইতালি মৌসুমি স্পন্সর ভিসা ক্লিক ডি ঘোষণা। আজ এ পর্যন্ত, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দেবেন, লাইক দেবেন, এমন কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই তথ্য দেওয়ার জন্য। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।